নিবেন কটকটি, কটকটি নিবেন কটকটি। প্রিয় দর্শক, ফিরে এলাম আবার একটি মুখরোচক খাবারের রেসিপি নিয়ে। শুরুটা শুনে নিশ্চয় বুঝে গেছেন আপনারা সেটা কি। জি হ্যাঁ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি কটকটি, সেটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি জানি এই জিনিসটা আপনারা অনেকেই চেনেন, আর আজকে আমার রেসিপি ফলো করে আপনারা যদি এটা বাসায় বানিয়ে খান, নিশ্চয়ই আপনারা সেই আবার সেই আগের স্মৃতিতে একটু সময় কিছু সময়ের জন্য হলেও ফেরত যেতে পারবেন। তাই আশা করব আপনারা একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। তো চলুন আমাদের মূল প্রসেসে চলে যাই। দেখুন দর্শক, ফেরত আসলাম কটকটি বানানোর উপকরণসমূহ নিয়ে। এর জন্য একটি কড়াইয়ে আমি 4 টেবিল চামচ পানি আর 1 কাপ চিনি দিয়ে বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা এক্ষেত্রে মিডিয়ামের চেয়েও একটু কমে আছে। এখন আমরা এটাকে আর একবারের জন্য নেড়ে দেব না, এই অবস্থায় রেখে দেব। যখন সাইড দিয়ে একটু হালকা কালার আসতে ধরবে তখন আমরা নেড়ে দেব। আর এই অবস্থায় যদি আপনারা নাড়েন তাহলে চিনিটা আবার সলিড ফর্মে চলে আসতে পারে, কারণ আমি এই পরিস্থিতিটা ফেস করেছি নিজেও। আমি প্রথমবারের জন্য যখন এই কটকটিটা বানিয়েছিলাম তখন কৌতূহলবশত আমি এটাকে বারবার নেড়ে দিয়েছিলাম চামচ দিয়ে, যার কারণে দেখা গেছিল যে চিনিটা গলে গিয়ে আবার সেটা সলিড ফর্মে চলে এসেছিল। তাই আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, আপনারা এই অবস্থায় চুলাটা ধরিয়ে দিয়ে, চুলা বন্ধ অবস্থায় পানি আর চিনিটা দিয়ে চুলাটা ধরিয়ে দিবেন, তারপরে আপনারা একবারও নাড়বেন না। যখন একটু হালকা কালার সাইড দিয়ে চলে আসতে ধরবে তখন একটু নেড়ে দিবেন, তার আগ পর্যন্ত নাড়বেন না। আমি আপনাদেরকে যেটা বলে দিলাম এই ট্রিক্সটা ফলো করলে আপনারা পারফেক্টলি প্রথমবারেই কটকটিটা ভালোভাবে বানিয়ে ফেলতে পারবেন। আর সেই ফাঁকে আমি পাশে একটা প্লেট রেডি করে ফেলেছি, এটা হচ্ছে বেকিং একটা বেকিং ট্রে। আপনারা চাইলে স্টিলে বড় প্লেট যদি থাকে আপনাদের কাছে সেটাও নিতে পারেন। আমি এই বেকিং ট্রের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর পাশেই রেখে দিয়েছি, কারণ আমাদের যখন আমরা এর মধ্যে আমার এটা ক্যারামেলটা হয়ে যাবে তখন সাথে সাথে ওটার প্রয়োজন পড়বে। তো ফেরত আসছি এই চিনিটাতে হালকা একটু কালার ধরে যাওয়ার পর। দেখুন দর্শক, আমার চিনির ক্যারামেলটাতে কালার চলে আসছে, এজন্য আমি হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে দিচ্ছি। চিনিটাতে যখন এরকম একটু কালার চলে আসবে তখন এটাকে হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে দিতে হবে, যাতে করে চতুর্দিকে সমানভাবে কালার হয়। তার আগ পর্যন্ত কিন্তু নাড়া যাবে না, তার আগ পর্যন্ত মিডিয়াম হিটে এটাকে চিনিটাকে জাল দিয়ে দিতে হবে ধৈর্য ধরে। প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর বেকিং সোডাটা দিয়ে সাথে সাথে এটাকে হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে নিচ্ছি। আর চুলাটাও এ পর্যায়ে বন্ধ করে দিলাম। এখন হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, তা না হলে এটা পুড়ে যাবে, এটা কিন্তু দ্রুত পুড়ে যায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব মিশিয়ে নিতে হবে। এখন আমি এটাকে ঢেলে নিলাম, পাশে আমি ট্রে রেখে দিয়েছিলাম সেটাতে ঢেলে নিলাম, আর এই অবস্থায় এটাকে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। নাড়ানাড়ি করা যাবে না, একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিতে হবে। আধা ঘন্টা সময়ের মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। তো ফেরত আসছি এটার ফাইনাল লুক নিয়ে। দেখুন দর্শক, তৈরি হয়ে গেল আমার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কটকটি বা খাজা। এটাকে আমি এখন সাবধানে প্লেট থেকে তুলে নেব। আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে এটাকে ঠান্ডা করে নিতে। ঠান্ডা হয়ে গেলে এটা অটোমেটিক জমাট বেঁধে শক্ত হয়ে যাবে। এখন এটাকে আমি সাবধানে একটা কিছু দিয়ে খুঁচিয়ে তুলে নেব। দেখুন দর্শক, এটাকে আমি তুলে নিয়েছি, দেখুন এটা লুকটা এরকম হয়েছে। এটাকে এখন আমি দেখুন খুবই সুন্দর হয়েছে। তো এই ছিল আজকের আমার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার, তার রেসিপি। তো এটা আপনারা তৈরি করে বাসায় ইজিলি তৈরি করে খেতে পারেন, আর সেই সাথে আপনাদের বাচ্চাদেরকেও গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খাবারটি সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার জন্য
এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।